একত্রা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ায় চলছে করোনা কারফিউ, তার পাশাপাশি রাজ্যের বেশ কিছু জায়গায় কিন্তু টোটাল কন্টেইনমেন্ট জোন ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। লক্ষ্য একটাই, যাতে এই করোনার যে প্রকোপ, করোনার যে দিনের পর দিন আক্রান্তের বারবারন্ত হচ্ছে, সেই বারবারন্তটাকে যাতে ঠেকানো যায়। কিন্তু সেই জায়গায় উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলও কিন্তু সেখানে টোটাল কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় তার নিয়ম মতো প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গাগুলোতে গেট করে আটকে রাখা হয়, সেই জায়গাগুলো ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। কিন্তু উদয়পুরের মহাদেবদিঘি সংলগ্ন এলাকাতে কন্টেইনমেন্ট জোনের যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভেঙে সাধারণ মানুষের অবাধ চলাচল কিন্তু সেখানে চলছে, এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই আতঙ্ক কিন্তু উদয়পুরে অবশ্যই বাড়ছে। কন্টেইনমেন্ট জোন করা হয়েছে, কিন্তু কন্টেইনমেন্ট জোনের যে নিয়ম রয়েছে, প্রোটোকল রয়েছে, কোনো সাধারণ মানুষ কিন্তু সেখানে মানছেন না। সেই চিত্রই আমরা তুলে ধরার চেষ্টা করব সরাসরি আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি সোমেন সেন সেখানে রয়েছেন এবং সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। কন্টেইনমেন্ট জোনের যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডটা রয়েছে, সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। কন্টেইনমেন্ট জোনের বাউন্ডারি ভেঙে মানুষের যাতায়াত, অবাধ যাতায়াত চলছে মানুষের। উদয়পুর মহাদেব বাড়ির সামনে কন্টেইনমেন্ট জোন উলঙ্ঘন মানুষের, কোনোভাবে সেটা কিন্তু ভালো একটা বিষয় নয়। রাজ্য সরকার বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু এই কন্টেইনমেন্ট জোনগুলো ঘোষণা দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে উদয়পুর 6 নং ওয়ার্ড বিদ্যুৎ অফিস সংলগ্ন যে রয়েছে, অবাধে চলছে মানুষের যাতায়াত। কড়া ব্যবস্থা গ্রহণের দাবি করছেন সচেতন মানুষরা। উদয়পুর মহাদেব বাড়ির সামনে কন্টেইনমেন্ট জোনের বাউন্ডারি ভেঙে ফেলে অবাধ মানুষের যাতায়াত চলছে, ভয়াবহ পরিস্থিতি। সাধারণ মানুষ সেখানে অনেকটাই আতঙ্কে রয়েছেন। কোভিডের সংক্রমণ যাতে কমানো যায়, তার জন্যই কিন্তু এই করোনা কারফিউ, কন্টেইনমেন্ট জোন প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই কন্টেইনমেন্ট জোনের যে নিয়ম রয়েছে, বিধিনিষেধ রয়েছে, কোনো কিছুরই কিন্তু তোয়াক্কা করছেন না উদয়পুর 6 নং ওয়ার্ডের বিদ্যুৎ দপ্তর অফিসের। এই কাণ্ডটা যেটা ঘটেছে, যে ব্যারিকেড ভেঙে মানুষ কিন্তু অবাধ চলাচল করছেন, কড়া ব্যবস্থা গ্রহণের দাবি কিন্তু ইতিমধ্যেই উঠছে অন্যান্য সচেতন নাগরিকদের কাছ থেকে। উদয়পুর মহাদেব বাড়ির সামনে কন্টেইনমেন্ট জোনের বাউন্ডারি ভেঙে মানুষের অবাধ যাতায়াত চলছে। আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই তুলে ধরব সরাসরি সেই জায়গায় চিত্র। আমাদের প্রতিনিধি সোমেন সেন সেই জায়গায় রয়েছেন, সেখানকার কি চিত্র রয়েছে অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব। উদয়পুরের কন্টেইনমেন্ট জোনের বেড়া ভেঙে, ব্যারিকেড ভেঙে অবাধ মানুষ চলাচল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেডটি ভেঙে রাস্তায় পড়ে রয়েছে মানুষ, দিব্যি ঢুকছেন সেই কন্টেইনমেন্ট জোনের ভেতরে, বেরিয়ে যাচ্ছেন বাইক নিয়ে, গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন, আবার প্রবেশও করছেন, যেটা কিন্তু কোনোভাবে হওয়া উচিত নয়। কড়া ব্যবস্থা গ্রহণের দাবি কিন্তু ইতিমধ্যেই সচেতন মহল থেকে উঠেছে। এই মুহূর্তে সেই সাধারণ মানুষরা যারা সেই কন্টেইনমেন্ট জোনের মধ্যে রয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই মানছেন না সরকারি যে নির্দেশনা রয়েছে সেটা। এখনো পর্যন্ত সেখানে প্রশাসনের আধিকারিকরা গিয়ে পৌঁছাননি যে খবরটা রয়েছে আমাদের কাছে। সরাসরি চিত্র তুলে ধরার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সোমেন সেন সেখানে রয়েছে। আপনারা দেখছেন উদয়পুরের কন্টেইনমেন্ট জোন ঘোষিত, মহাদেব বাড়ির সামনে কন্টেইনমেন্ট জোনের বাউন্ডারি ওয়াল ভেঙে অবাধ চলাচল করছেন সেখানকার সাধারণ মানুষ। চিত্রটা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ সেখানে বসে, সেখানে হেঁটে পার হয়ে যাচ্ছেন কন্টেইনমেন্ট জোনের ব্যারিকেডটি। স্কুটি, বাইক, গাড়ি সব কিছুই কিন্তু অবাধে সেখানে চলছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে একটা বৃহৎ অংশের মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। কন্টেইনমেন্ট জোন, এটা মনে রাখতে হবে, তখনই ঘোষণা করা হয় যখন কোনো এলাকার কোভিড-19 পজিটিভের পরিসংখ্যান অনেকটাই বৃদ্ধি পায়। সেই বিষয়গুলোকে নজর রেখেই কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়, যাতে সেই সংক্রমণটা সেই জায়গাতেই সীমাবদ্ধ যাতে রাখা যায়। কিন্তু উদয়পুর মহাদেবদিঘি সংলগ্ন এলাকার 6 নং ওয়ার্ডে যেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, অত্যন্ত ভয়াবহ একটা চিত্র। সেখানকার মানুষ, সাধারণ মানুষ কন্টেইনমেন্ট জোন থেকে বেরোচ্ছেন, বাইক নিয়ে, সাইকেল নিয়ে বেরোচ্ছেন, তার পাশাপাশি
বাইরে থেকে মানুষও কিন্তু সেই জোনে প্রবেশ করছেন, অর্থাৎ সংক্রমণ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটা আরো অনেক গুণ কিন্তু বেড়ে গেল। যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আবারও বলে রাখছি, মহাদেব দিঘি সংলগ্ন 6 নং ওয়ার্ডের সেই চিত্র। রাজ্যে চলছে মহামারী, একদিকে সরকার রাজ্য প্রশাসন বিভিন্ন ভাবে চেষ্টা করছে যাতে এই কোভিড-19 সংক্রমণকে আটকানো যায়, এই সংক্রমণ ঠেকাতে কিন্তু বলা চলে এই উদয়পুর 6 নং ওয়ার্ডের বাসিন্দারা সাহায্য করছেন না প্রশাসনকে। কন্টেইনমেন্ট জোনের যে বিধিনিষেধ রয়েছে, কন্টেইনমেন্ট জোনের যে প্রোটোকল রয়েছে, কোনোটাই কিন্তু সাধারণ মানুষ ব্যারিকেড ভেঙে কন্টেইনমেন্ট জোনের ব্যারিকেড যেটা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে সাধারণ মানুষ কিন্তু চলাচল করছেন, কোনোভাবেই সেটা কিন্তু হওয়া উচিত নয়। একটা সার্বিক অংশের মানুষের, বৃহৎ অংশের মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। আমাদের প্রতিনিধি সোমেন সেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন উদয়পুর মহাদেব বাড়ির সামনে থেকে, সেই কন্টেইনমেন্ট জোনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। সোমেন দা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানকার গ্রাউন্ড যদি একটু আমাকে তুলে ধরো সেখানকার পরিস্থিতিটা? দেখো গোটা চিত্রে কিন্তু আমরা তোমাদেরকে দর্শক দেশে তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু আছি যে 6, 7 এবং 8 নম্বরের মুখে যেটা পুরাতন মোটর স্ট্যান্ড মানে শিববাগানের সামনে, যেখান থেকে একটা কথা বলে রাখি, আজকে সকাল থেকেই বিশেষ করে গতকাল থেকেই কিন্তু কন্টেইনমেন্ট জোন ঘোষণার পর শনিবার রাত থেকে তোমার গতকাল সকাল থেকে 5টা থেকে যখন কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে শহরে 5টা 4টা সম্পূর্ণ কন্টেইনমেন্ট জোন এবং 1টা হচ্ছে 80 কন্টেইনমেন্ট জোন। কিন্তু প্রশ্ন হচ্ছে দেখো আমরা দেখছি একটা বিষয় উঠে আসছে, এই জায়গা তোমরা দেখা দেখছি চিত্রটা, এই জায়গাটা সামনে রয়েছে বিদ্যুৎ দপ্তর, সামনে রয়েছে বিদ্যুৎ দপ্তর, এরপরে রয়েছে স্টেট ব্যাংকের ব্লক, পাশাপাশি এই এলাকাটা বিস্তীর্ণ এলাকা, 3টি ওয়ার্ডের অংশ কিন্তু রয়েছে এই জায়গাতে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার একটা বৃহৎ এলাকাকে কেন ওই জায়গাতে বেড়া দেওয়া হলো, ব্যারিকেড দেওয়া হলো, এটা নিয়ে সাধারণের বক্তব্য। কারণ একটা ওই দিক থেকে রয়েছে পিঠা রাজধানগর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা গাড়ি ঘোড়া যাতায়াত করে থাকে, এবং এখানে ওটু স্ট্যান্ড একটা রয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি, এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে স্ট্যান্ড রয়েছে, লোক জমায়েত রয়েছে, এটা কোনো নির্দিষ্ট ওয়ার্ড এলাকা নয় এটা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কেন এইভাবে একটা এই জায়গার মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দিল এবং একটা বড় অংশে মানুষকে আটকে দেওয়া হলো, অথচ এই জায়গাতে কিন্তু টোটালি যে পার্ট ছোট্ট একটা অংশ কিন্তু এখানে তোমার কোভিড কন্টেইনমেন্ট জোনের এলাকা কিন্তু রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জায়গাতে বিদ্যুৎ দপ্তর অফিস খোলা হয়েছে, আমি অলোককে বলবো পাশে যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের অফিস, এরপরেই কিন্তু হচ্ছে তোমার SBI ব্যাংক, আপনি উল্টি দিকে আমি দেখছি তোমাকে উল্টো দিকে, এদিকে কিন্তু হচ্ছে তোমার খেলতামুটের মূল রাস্তা, যেখান থেকে থানার কর্নারে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এখন সাধারণের বক্তব্য হচ্ছে বৃহৎ এলাকাকে আটকে দেওয়ার ফলে রাত বিকালে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা হলে অসুস্থ হলে কিন্তু কিভাবে তারা এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিছু করবেন, পাশাপাশি রয়েছে টিনের সম্পূর্ণ বেড়া, চাপা বেড়া দেওয়া হয়েছিল। তো সাধারণের বক্তব্য হচ্ছে আমরা যদি কথা বলার চেষ্টা করবো, আমি বলবো যে সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা দাদা আপনি কি এই এলাকার? হ্যাঁ আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই যে এখানে বেড়া দেওয়া হয়েছে ব্যারিকেড, এটাকে আজকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কেন বা কি বলবেন, এটাকে কি হয়েছে যাই এখানে প্রশাসন চেষ্টা করছে মানুষকে তাদের আটকে রাখার জন্য বললাম মানে সংক্রমণ যাতে না ছড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা কেন? না না ঘটনা হয়েছে মানে দেখুন কে না কারা এটা খুলেছে বা বিকেছে এটা তো আর বলতে পারবো না, তবে এটা প্রশাসন থেকে দিয়েছে উদয়পুর জেলা প্রশাসন থেকে, তারপরে কে বা কারা এটা জানবো। কিন্তু বাস্তবে কথা হলো আমরা ওইদিকে এদিকে 6 নম্বর ওয়ার্ড কন্টেইনমেন্ট জোন, কিন্তু আমরা পাশাপাশি 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ড আমরা পুরোটাই এখানে ক্লোজ হয়ে রয়েছি। আমাদের ইমার্জেন্সি হসপিটালে যেতে হলে আমাকে মানে অনেকটা রাস্তায় ঘুরে যেতে হয়, এবং আমরা ডিএম সাহেব এবং এডিএম করেছি এরকম
বছর করোনা যে একটা কঠিন পরিস্থিতি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই জায়গাতে ব্যারিকেড গুলো পড়েছিল ওই সময়? না না, এখন কোনো ব্যারিকেড পড়েনি, তবে ড্রপ গেটের মতো ছিল, সিকিউরিটি ছিল। আর ড্রপ গেট হলে একটা মানুষ রুগীকে, ইমার্জেন্সি রুগীকে আমরা হসপিটাল নিয়ে যেতে পারি। সেই জায়গায় কি কন্টেইনমেন্ট জোন কিছুই পড়েনি, নাকি একটা ছোট্ট অংশ সেখানে পড়েছে? আমরা তোমাকে যে রাস্তাটা দেখাচ্ছি, সোজা দেখা যাচ্ছে এখানে, সেই রাস্তা থেকে তোমার বা দিকে রয়েছে কিন্তু একটা অংশ কন্টেইনমেন্ট জোন, ডান দিকে কিছু পড়েনি। এবং সোজা যে রাস্তাটা গেছে তোমার রাজবাড়ি হয়ে পিত্রে একটা বৃষ্টি নালা, এখান থেকে টিল্লা গাড়িও দাঁড়ায়, এবং সবচেয়ে বড় ব্যাপার দেখা যায় অটো যাচ্ছে, অটো স্ট্যান্ড একটি রয়েছে এখানে। স্বাভাবিক অনেক প্রশ্ন হচ্ছে, এক দুটো স্ট্যান্ড থেকে সেই জায়গাতে অটোগুলি ঢুকবে কিভাবে, যেহেতু পরিবহন ব্যবস্থা কিন্তু চালু রয়েছে এলাকাতে, ছোট্ট একটা অংশ। তাহলে কাউকে যদি এখানে বেরোতে হয় তাকে দীর্ঘ বেরোতে হবে। তো মানুষ প্রশ্ন করছে যে যখন গত বছর জেলাশক ছিলেন ডক্টর, তিনি থাকার সময় কিন্তু এই ধরনের কোনো সমস্যা কিন্তু চোখে পড়েনি, এত বড় পরিস্থিতি গেছে। আগে যখন নতুনভাবে জেলাশাসক দায়িত্ব নিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে, হয়তো বা ওনার এই জিনিসটা সবটা দ্রবণে নেই এবং একটা গ্যাপ কিন্তু তৈরি হচ্ছে। তো কোভিড পরিস্থিতির কারণে কিন্তু হঠাৎ করে প্রশাসনের অবহেলার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। একটা বিষয় হচ্ছে, উদয়প মহকুমা শাসক কিন্তু চেষ্টা করছেন, কিন্তু উনিও ওনার পরিবার গোটা পরিবার কিন্তু কোভিড পজিটিভ সংক্রমিত, ওনার বাবা রয়েছেন আইসিইউ তে আগরতলাতে, ওনার ভাই মা করোনা পজিটিভ হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহকুমা শাসক কিন্তু একটা মানসিক একটা বিপর্যস্ত অবস্থা রয়েছেন। সেই জায়গায় কিন্তু পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের মধ্যে কিন্তু একটা সুন্দর নেক্সাস থাকলে পরে কিন্তু জনগণের সমালোচনা করে এটা করা হতো, কিন্তু বুঝতে পারলাম। সোমেন দা, যে বিষয়টা জানতে চাইবো তোমার থেকে, যে ছোট একটা অংশ হলেও এদিকে তাহলে কন্টেইনমেন্ট জোন রয়েছে, বা যেটা তুমি বললে যে বাদিকটা কন্টেইনমেন্ট জোন রয়েছে কিন্তু এই রাস্তাতে নেই, কিন্তু বাদিকের যারা মানুষ রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা ইচ্ছে করলে এদিক দিয়েও তো বেরোতে পারতেন, সেই চিন্তা করেই কি হয়তো প্রশাসন সেখানে ব্যারিকেডটা দিয়েছে, এমনটা কি হতে পারে? এখন সমস্যা হচ্ছে কি, তোমাকে এই রাস্তাটা যেখান দিয়ে ঘুরে গেছে, যেখান দিয়ে ঘুরে গেছে এবং উল্টো দিকে যে রাস্তা দিয়ে ঘুরে গেছে, এখানেও কিন্তু ব্যারিকেড দেওয়া আছে থানার কোনারে, ঠিক আছে? এখন সাধারণের প্রশ্ন হচ্ছে, থানার কোনার যেটা সেন্ট্রাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে ব্যাংকগুলি বেশি রয়েছে, অফিসগুলি রয়েছে, তাহলে অফিস ব্যাংকগুলোকে কিভাবে জায়গাটাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে বা বন্ধ করা হয়েছে, যদিও বাধ্য বন্ধ রয়েছে। তো একটা বিষয় হচ্ছে, দেখো দুই দিকে তো রক্ষা করা একসময় সম্ভব না হলো, মিনিমাম মানুষের সঙ্গে আলোচনা করে যদি ব্যারিকেডটা দেওয়া হতো ছোট ছোট গলির মাঝখানে, সে জায়গায় সম্ভব হতো। কিন্তু আমরা গতকালকে যখন দেখি থানা কর্মীরা যখন ব্যারিকেড দেওয়া হয়েছে, মানুষ কিন্তু বিদ্যুৎ, তুমি জানো সাম্প্রতিক বিদ্যুতের বিল দিতে গেলে সেখানে কিন্তু কার্ড নিয়ে যেতে হয়, ফিজিক্যালি তোমার কার্ড স্পষ্ট করে মিটারের মধ্যে নিয়ে যেতে হয়। স্বাভাবিক কারণে হঠাৎ যখন রাত্রেবেলা, শনিবার রাত্রেবেলা, রবিবার রাত্রেবেলা যখন হঠাৎ করে রাত্রেবেলা কন্টেইনমেন্ট জোন ঘোষণা হলো, সোমবার থেকে কন্টেইনমেন্ট জোন চলবে পাঁচটা ওয়ার্ডে, সেখানে কিন্তু সাধারণ জনগণের কিছু করার ছিল না, এবং মানুষের কাছে কিন্তু আগের মতো সেই রিপোর্ট একটা বার্তাও যায়নি প্রকৃত কোন জায়গাগুলি বন্ধ থাকবে, কোন রাস্তাগুলি বন্ধ থাকবে, কি বন্ধ থাকবে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এইগুলো কিন্তু এবার একটা মাসে বড় গ্যাপ কিন্তু রয়ে গেছিল, এবং মিডিয়াতে একটা গ্যাপ রয়ে গেছিল। গতকালকে কিন্তু সংবাদ মাধ্যমকে দেখেছিল, কিন্তু এখানেও আমরা দেখেছি সব সাংবাদিকদের কানে কিন্তু এই প্রেস মিটের জেলাশাসক কর্তৃক প্রেস মিট কিন্তু বার্তা পৌঁছায়নি সেই গ্যাপটার জন্য। কারণ তুমি জানো অনেক মিডিয়া কিন্তু কোভিড পরিস্থিতিতে প্রতি মুহূর্তে কি হচ্ছে, মানুষ মিডিয়া থেকে মূল রিপোর্টটা নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে মিডিয়ার কাছে মূল প্রচারটা না দেওয়াতে কিন্তু এই একটা উপরে কিন্তু গ্যাপ তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিষয় যেটা আমি বুঝতে পারলাম, যে এই এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসন আলোচনা করে কন্টেইনমেন্ট জোনের যে ব্যারিকেডটা সেটা দেয়নি, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে অবশ্যই। তবে তার পাশাপাশি আরেকটা বিষয় জানার চেষ্টা করব, যে প্রশাসনের তরফ থেকে এই ব্যারিকেডটা দেওয়া হয়েছে, সাধারণ মানুষ সেটাকে ভেঙে গুড়িয়ে সেখানে অবাধ যাতায়াত করছেন, এই বিষয়টা কতটা আইনসঙ্গত রয়েছে? দেখো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এবং প্রশাসন নিশ্চয়ই একটা চিন্তা করেই করেছে, কিন্তু চিন্তা করা হয়েছে যে একটা বিষয় হচ্ছে, দেখো গত কোভিড সিচুয়েশনে যখন এই সম্পূর্ণ উদয়পুর কিন্তু লকডাউন ছিল সারা রাজ্যের সঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই ধরনের সমস্যাগুলি তৈরি হয়নি। প্রশ্ন হচ্ছে, তোমার হুট করে রাত্রে যখন রোববার দিন ঘোষণা করা হলো রাত 10টার সময় আমাদের কাগজ আসলো যে কালকে থেকে 5টা থেকে কিন্তু তোমার উদয়পুর কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা কথা আলোচনা ছিল যে ঘোষণা করা হলো সকাল 12টা নাগাদ সময় দেওয়া হবে মানুষের প্রাথমিক কাজগুলি। বুঝতে পারলাম সুমন দা, তবে আর এসডিএম এসেছিল, তুমি যেটা বলছিলে এসডিএম কি বলেছেন ছোট্ট করে যদি একটু বলে দাও।
এসডিএম কি বলেছেন এই ব্যাপারটা নিয়ে? দেখো এখন দেখো মহকুমার বিষয়টা দেখে গেছে, সরজমনি পুলিশ প্রশাসন এসেছেন, এখন তাদের তো ওনার ডাইরেক্ট সিদ্ধান্ত নিতে পারছেন না, জেলা প্রশাসনের কথা বলবেন, বিশেষ করে জেলা শাসকের সঙ্গে কথা বলবেন। আর এই বিষয়টা নিয়ে আমরা এই ব্যারিকেড নিয়ে কিন্তু আমরা গতকাল ডিএম কনফারেন্সে আমরা কথা তুলেছিলাম, অ্যাটলিস্ট যে যে জায়গাগুলো ব্যারিকেড রয়েছে। আর একটা বিষয় দেখো, যদি সুরক্ষা ব্যবস্থা না থাকে, স্বাভাবিক কারণে ব্যারিকেডের যে চিত্র বলে আমরা তুলে পাঠিয়েছিলাম যে ব্যারিকেড ডিঙ্গে ডিঙ্গে যাওয়া হচ্ছে, আসছে মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো সুরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। গতকাল প্রশাসন আজকে ব্যবস্থা করবেন, একটু আগে আমাদের জেলা পুলিশ প্রশাসনের কথা হয়েছে, ওনারা তো ব্যবস্থা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, জনগণকে কিন্তু সচেতন হতে হবে। দেখো এই একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু এখন আমরা মিডিয়ার লাইভ ধরার পর কিন্তু অনেক লোক নিয়ে এখান থেকে চলে গেছেন। তারা স্থানীয় প্রশাসন লোকজনের উচিত এই জায়গাটাকে কিভাবে ম্যানেজ করা, প্রশাসনের কথা বলে এটা কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত সরাসরি উদয়পুরের সেই কনটেনমেন্ট জোনের জায়গাটির চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুমিন সেন। যে বিষয়টা উঠে এলো যে এই রাস্তাতে ছোট একটা জায়গা রয়েছে যেটা কনটেনমেন্ট জোন রয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সমগ্র রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলেই হয়তো স্থানীয় বাসিন্দারা সেই কনটেনমেন্ট জোনের ব্যারিকেডটা ভেঙে দিয়েছেন। তবে অবশ্যই যে বিষয়টা উঠে আসছে যে ছোট অংশে কনটেনমেন্ট জোন থাকলেও সেই অংশে সাধারণ মানুষরা যদি এই রাস্তা দিয়ে বেরোতে পারেন তাহলে কতটা সুরক্ষিত রয়েছে বাকি অংশের মানুষরা, সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে এই ব্যারিকেডটা দেওয়া হয়েছে, সাধারণ মানুষ সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, সেটাই বা কতটা আইনসঙ্গত সেটাও কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত এসডিএম মহকুমা শাসক সেখানে গেছেন, পুলিশ আধিকারিকরা গেছেন, তাদের তরফ থেকেও একটা নিরাপত্তার যে খামতি রয়েছে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল সেটার যে খামতি রয়েছে সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।